লিখে বলো যে নাম্বার, সেই নাম্বারটা পিছনের নাম্বারটা নাম্বার সকাল 10টা থেকে শুরু, 6টা সোম থেকে শুরু। এটা ওই দিদিকে বলো যে নাম্বার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা সোম থেকে শুনি, কোনো সমস্যার কথা এখানে জানা না, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিই। হ্যালো দাদা, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা সোম থেকে শুনি, এখানে বললে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিই। এটা মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা সোম থেকে শুনি, কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করলে সমস্যাটা মেটা আমরা একটা সুযোগ আসবে। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা সোম থেকে শনি, কোনো সমস্যার কথা এখানে জানালে মুখ্যমন্ত্রী তাকে পৌঁছবে। আজকে ব্যারাকপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে আমরা বেরিয়েছি। এই ওয়ার্ডের সমস্ত সাধারণ কর্মীরা রয়েছেন, তাদের নিয়ে আমরা দিদিকে বলো যে প্রোগ্রাম, যেটা বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত বাংলার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য যে নাম্বারটা ছড়িয়ে দিয়েছেন 9137 0 9137 0, যার মাধ্যমে সবাই তাদের প্রবলেমের কথা, দুঃখ দুর্দশার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে পারেন। তার যে ব্যবস্থা করেছে সেই নম্বরটাকে নিয়েই দিদিমণির সাথে যাতে বাংলার মানুষ যোগাযোগ করতে পারেন, তার ব্যবসায় প্রচার করতে আমরা এই ওয়ার্ডে বেরিয়েছি, এই ওয়ার্ডে ঘুরছি। এই ওয়ার্ড নিয়েই আমরা ওয়ার্ডে সমস্ত মানুষের কাছেই আমরা চাইব, পৌঁছে যেতে চাইছি, যাতে মানুষ তাদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে পারে। কয়েকদিন আগে দেখা গেল অর্জুন সিং একটা ওয়েবসাইট লঞ্চ করলেন, আজকে বীজপুরের বিধায়ক একটা ফোন নাম্বার দিয়ে ঘরের ছেলেকে বলো বলে প্রচার করলেন, কি বলবেন? নকলের ওপরই দলটা আছে, বাংলার প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত প্রজেক্টগুলো নকল করে চলছেন, কারণ কন্যাশ্রীর নকল, বেটি বাঁচাও বেটি পড়াও, আমাদের যে সস্তার ওষুধ ফেয়ার প্রাইস সব তার নকল করে তিনিও ভারতবর্ষে চালু করতে চাইছেন। একটার পর একটা প্রোগ্রাম যেগুলো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে করেছেন সেগুলো সবটাই উনি নকল করছেন, নকল করে নিজের নাম করতে চাইছেন। এবং কেন্দ্রীয় সরকার একটা পরিমাণ টাকা দিয়ে পুরোটাই রাজ্যের ওপর চাপিয়ে দিচ্ছেন, দিয়ে আবার নিজের নাম করাচ্ছেন, এটাই ওদের ক্যারেক্টার। এবং সেটাকে মানে নকল, সেটাকে আবার নকল করে এরাও দিদিমণির এই প্রোগ্রামকে নকল করে নিজেরা ই করতে চাইছেন। বাংলার মানুষ বুঝে গেছে, ওদের রাজ্য সভাপতিও কি একটা প্রোগ্রাম করছেন, চায়ের দোকানে বসে না চায়ের আড্ডা, চাপে আড্ডা না কি সব করবেন টরবেন, এই নকলের ওপরই দলটা আছে। তবে নকল করে বাংলায় কিছু হবে না। 2021 সালে বাংলার এক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতে বাংলার মসনদে বসবে। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.